ওয়েলকাম টু অক্টোপাস বাংলা ক্লাসরুম। রাজ্যের বিভিন্ন সরকারি কর্মীদের ও শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ অফিসিয়াল অর্ডারগুলি নিয়ে আমি আলোচনা করে থাকি, তাই এই বিষয়ে আপনার বিন্দুমাত্র আগ্রহ থাকলে অবশ্যই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন রাজ্যের বিভিন্ন সরকারি কর্মী, শিক্ষক শিক্ষিকা, পঞ্চায়েত কর্মী ও পৌরসভা কর্মীদের মার্চ মাসের বেতনের টাকা ঠিক কবে অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। মার্চ মাস ইয়ার এন্ডিংয়ের মাস, তাই এই মাসের স্যালারি একটু দেরিতে হবে, তা আপনারা প্রত্যেকেই জানেন। 16ই ফেব্রুয়ারি 2022 তারিখে নবান্ন থেকে যে মেমোরান্ডাম বের হয়েছে সেখান থেকে আমি তথ্যগুলি শেয়ার করছি। আসুন দেখে নিই এই মাসে বিভিন্ন রাজ্য সরকারি কর্মী, শিক্ষক শিক্ষিকা, পঞ্চায়েত কর্মী ও পৌরসভার কর্মীদের স্যালারি ও পেনশন ঠিক কোন তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে। মার্চ মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে 2রা এপ্রিল, শনিবার। রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে 2রা এপ্রিল, শনিবার। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, লাইব্রেরি কর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে 2রা এপ্রিল, শনিবার। শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে 2রা এপ্রিল, শনিবার। এছাড়া রাজ্য সরকারের তরফ থেকে পাওয়া বিভিন্ন ভাতা ও স্কলারশিপ ক্রেডিট হবে 2রা এপ্রিল, শনিবার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর পরবর্তী মাসের স্যালারি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।